হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বে ক্যান কুক চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে একটা মিকি মাউস কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবে আমি পুরোপুরি কেকটা মানে দেখাতে পারলাম না, সেই জন্য আমি খুব দুঃখিত। এইগুলো আমি আলাদা করে মানে কাটিং করে এর সঙ্গে জুড়ে দিলাম, ফাইনাল আইসিংও আমি করে রেখেছি, কারণ আমার শরীরটা আজকে সত্যি ভীষণ খারাপ ছিল, যার জন্য পুরোটা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি। যাই হোক, আমি এখানে প্রথমে টুথপিক দিয়ে মিকি মাউসের মুখটা এঁকে নিয়েছিলাম, তারপরে এটা চকলেট গানাশ দিয়ে করছি। এখানে আমি ক্রিমের সঙ্গে অরেঞ্জ, ইয়েলো আর পিঙ্ক কালার, এই তিনটে কালার মিক্সড করেছি, তবে এই কালারটা আমি পেয়েছি স্কিন কালার। এখানে আমি ছোট সাইজের একদম ছোট্ট সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে মুখের ভেতরের পার্টটা এই স্কিন কালারটা দেব, বাকিটা ব্ল্যাক দেব। এর আগেও আমি মিকি মাউস কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এরকম ফেস কেক, তারপরে পুরো ফুল বডিও আমি মানে ড্রয়িং করে সেগুলো শেয়ার করেছিলাম। যাই হোক, বেশ কয়েকটা আমার শেয়ার করা আছে, যদি প্রয়োজন হয় সেগুলো আমি কাটিং দেখিয়েছিলাম, তারপরে আমার বেশিরভাগ ভিডিও আগেকার ভিডিও, সেগুলো সবই আমি লেয়ারিং, কিভাবে ক্রিম দিচ্ছি, কিভাবে কেক কাটছি, কি ফ্লেভার কিভাবে ব্যবহার করছি, সবই আমি শেয়ার করতাম। এখন আর আমার সেগুলো করা হয় না, কেননা ফোনে স্টোরেজ প্রথম কথা পুরো ফুল হয়ে থাকে, ডেলি আমাকে ভাবতে হয় যে কিভাবে আমি ভিডিওটা এডিট করে সেভ করব। সেই জন্য আর কি যতটা আমি শর্টে পারি আর আপনাদের সঙ্গে আমি সেগুলো বলেও শেয়ার করি, যেগুলো আমি দেখাই না সেগুলো বলি আমি, কোনো অসুবিধা হওয়ার কারণ নয়। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করব আপনাদের সেই সব প্রশ্নের যতটা আমি জানি ততটা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে বা প্রশ্নের উত্তর দিতে। যাই হোক, কাজ করতে করতেই তো আমিও শিখছি, এখনও শেখার তো কোনো শেষ নেই, তাই আমার যেটুকুনি জ্ঞান আছে বা আমি যেটুকুনি কাজ করতে করতে শিখছি সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার আমি চেষ্টা করি। আচ্ছা, এখানে আমি ক্রিমের সঙ্গে ব্ল্যাক কালার মিক্সড করেছি, তবে দেখে বুঝতেই পারছেন এটা ব্ল্যাক হয়নি, একদম গ্রে কালার হয়েছে। আমি কখনোই ডার্ক ব্ল্যাক ইউজ করি না, প্রথমে আমি ভেবেছিলাম এখানটা আমি চকলেট গানাশ দিয়ে করব, কিন্তু যেহেতু আমি সঙ্গে সঙ্গে ফাইনালাইজিং করেই কাজটা শুরু করে দিয়েছি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, কেকটা যে আমি একটু সেট করে নিয়ে তারপরে গানাশ দেবো সেই টাইমটা আমার ছিল না। এখানে আমি চোখে একটু ক্রিম দিয়ে এটাকে আবার সমান করে নিয়েছি, কিছু কিছু স্কিপ করে গেছি, মানে আমি ইচ্ছাকৃত করিনি, স্টোরেজের জন্য এই সমস্যাটা হয়েছে আর কি। যাই হোক, আমি আবার গানাশ দিয়ে এগুলো ড্র করব, আর ঠোঁটটায় আমি একটু লাল জেল মানে নিউট্রাল গ্লেজ জেল তার সঙ্গে রেড কালার মিক্সড করেছিলাম, সেইটা দিয়ে ঠোঁট না এটা জিব সেটা আমি করে নিয়েছি, বাকিটা আমি গানাশ দিয়েই করে নিচ্ছি। গানাশটা পুরোপুরি পাতলা থাকলে অসুবিধা হয় করতে, একটু কি বলবো, জাস্ট একটু ফ্রিজে রেখে দিলে এটা হালকা সেট হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে কাজ করতে বেশি সুবিধা হয়। আমি নিচে একটা বর্ডার করে নিচ্ছি, এটা আমি 1 mm নজেল ইউজ করেছি।
কানটা আমার দেখানোর ইচ্ছা ছিল কিন্তু সেটা হলো না। আর যাই হোক, এরকম ছোট মাপের একটু কেটে নেবেন। অনেক সময় মোল্ডের জন্য অনেকে হয়তো ভয় পান যে কিভাবে করব। কোনো সমস্যা নেই, কানগুলো আলাদা করে বানিয়ে নেবেন, নীড়ের সঙ্গে সেট করে নিলেই হয়ে যায়। মিকি মাউসের মোল্ড পাওয়া যায় বিভিন্ন পাউন্ডের আর কি। এই যে আমি নামটা লিখে নিয়েছি, আমার কেকটা ফাইনাল হয়ে গিয়েছে। এই হলো ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি ডেইলি আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করি। দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই।